ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত হামিদ আহমসলিয়ান জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো একজন মহিলা রমজান মাসের সিয়াম কাজা রেখে মৃত্যুবরণ করেছেন এখন কি তার পরিবারের লোকদেরকে তার পক্ষ থেকে শ্যামের কাজা ওঠাতে হবে আলহামদুলিল্লাহ এ ব্যাপারে ওলামারা মৃত ব্যক্তির অবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন প্রথম অবস্থা যদি কোনো মহিলা বা পুরুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তিনি তিনি কোনো একটা রোগে আক্রান্ত হয়েছেন আর সেই রোগেই মৃত্যুবরণ করেছেন তিনি কোনো একটা রোগে আক্রান্ত হয়েছেন আর সেই রোগেই অসুস্থ থাকতে থাকতে মৃত্যুবরণ করেছেন মানে তিনি সেই রোগ থেকে আর সুস্থতা লাভ করেননি তিনি সেই রোগ থেকে আর সুস্থতা লাভ করেননি বরং সেই রোগেই মৃত্যুবরণ করেছেন কিংবা বার্ধক্যকালে একদম শেষ বয়সে বার্ধক্যকালে দীর্ঘদিন পরে থেকে মৃত্যুবরণ করেছেন তো যদি এইরকম ব্যক্তির পক্ষ থেকে বা এইরকম ব্যক্তির ওপরে সিএমের স্যামের কাজে থেকে গিয়েছে তবে তার পক্ষ থেকে সেএমের কাজে ওঠাতে হবে না কেননা সেই ব্যক্তি অক্ষম থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বা অসামর্থ্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন আর যে অক্ষম অসমর্থ তার জন্য সে এম এর কাজে ওঠাতে হবে না আর যদি দ্বিতীয় ভাগ হচ্ছে যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেন যে তার তিনি একবার অসুস্থ হয়েছিলেন তিনি একবার অসুস্থ হয়েছিলেন সেই অসুস্থ থাকার কারণে তিনি স্যামের কাজা বা স্যাম ভেঙেছেন বা কাজা করেছেন পরে তিনি সেই অসুস্থতার পরে আবার সুস্থতা লাভ করেছিলেন ভালো হয়ে গিয়েছিলেন সুস্থতা লাভ করার পরে ভালো হয়ে যাওয়ার পরে তিনি শ্যাম কাজা ওঠানোর সময় পেয়েছিলেন স্যামের কাজা ওঠানোর সময় পেয়েছিলেন কিন্তু ওই সময়ের মধ্যে তিনি শ্যামের কাজে ওঠাননি ওই সময়ের মধ্যে তিনি শ্যামের কাজে ওঠাননি পরবর্তীতে আবার অসুস্থ হয়ে বা বয়সের কারণে মৃত্যুবরণ করে গিয়েছেন এখন ওই যে আগের শ্যামের যে কাজা হয়েছিল সেই কাজাটা এখন তাদের উপর থেকে গিয়েছে তো যদি এমন হয় তাহলে তার পক্ষ থেকে কাজা ওঠাতে হবে তাহলে তার পক্ষ থেকে কাজা ওঠাতে হবে তো দুটো ভাগ প্রথম ভাগ হচ্ছে যে যদি অসুস্থতা এমন হয় যে ওই অসুস্থতা থেকে তিনি সুস্থতা লাভ করেননি বরং ওই অসুস্থতার মধ্যেই তিনি বা ওই অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে তার পক্ষ থেকে শ্যামের কাজ ওঠাতে হবে না আর যদি কোনো ব্যক্তি মানে শ্যাম কাজা করার পরে শ্যাম কাজা করার পরে মধ্যে ধরে সময় পেয়েছিলেন শ্যাম কাজে ওঠানোর শ্যামের কাজে ওঠানোর সময় পেয়েছিলেন কিন্তু তা ওঠাননি বা ওঠাতে পারেননি সেক্ষেত্রে তার পক্ষ থেকে শ্যামের কাজে ওঠাতে হবে যেরকম ভাবে রসোল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সেই বোখারের মধ্যে যে নম্বর উনিশশো বাহান্ন বলেছেন বা মায়া ও আলাই হেমন যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার উপরে শ্যামের কাজা আছে আনহু সামহু ইহু তাহলে তার পরিবারের যে অভিভাবক বা ওয়ারিস তারা তার পক্ষ থেকে শ্যামের কাজা উঠাবে দ্বিতীয় হাদিস্লাম বলছেন সেই বুখারে হাদিস নম্বর উনিশশো তিপান্ন মধ্যে যে হ্যাঁ আন্না একজন ব্যক্তি আসলেন যা রজুল ইলাম সাল্লাহ সাল্লাম এই ব্যক্তির সুন্দর কাছে আসলেন ফা আলম বললেন মা আসাল্লাম ইন্না উম্মি মাতা সারিন আমার মা মৃত্যুবরণ করেছেন আর তার উপরে এক মাসের শ্যাম কাজা আছে এক মাসের শ্যাম কাজা আছে তো আমি কি করবো আফ আনহা আমি কি তার পক্ষ থেকে সেই এক মাসের সিয়ামের কাজা ওঠাবো আম তিনি বললেন হ্যাঁ উঠাবে কেননা ফাজাইনুল্লাহ আহাক্য কয়দা আল্লাহ তালা ঋণ পরিশোধ করা অধিক উত্তম বা অধিক অধিকার রাখে তো যেহেতু সিয়াম কাজা একটা ঋণ সেজন্য এটা পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে তো বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা সিয়ামের কাজে রেখে মৃত্যুবরণ করেন তাহলে তার পক্ষ থেকে তার পরিবারের যে ওয়ারিস লোকেরা আছেন বা অভিভাবকরা আছেন তারা তার সিয়ামের কাজা উঠাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এর পদ্ধতি কি এর পদ্ধতি কি এর পদ্ধতি সম্পর্কে শাহ সাল সাইম বলছেন তার গ্রন্থ শাহরুখ মুমতায়ের ষষ্ঠ খণ্ডের চারশো পঞ্চাশ থেকে বাহান্ন পৃষ্ঠের মধ্যে যে যে অভিভাবক বা ওয়ারিস তাদের জন্য উত্তম হচ্ছে যে তার পক্ষ থেকে তারা সিএম এর কাজাটাকে ওঠাবে সেমের কাজটা উঠাবে ফাইল্লাম নাম ইয়ে ফাইল যদি তার অভিভাবকরা বা তার ওয়ারিসরা সেমের কাজে ওঠাতে সমর্থ না হয় বা সেম সেমের কাজে ওঠাতে পারছে না বা সেরকম লোক নেই তো সেক্ষেত্রে আমরা বলবো আত আর্ ত আই মিস্কি আন কুল ইয়াৰ মিন মিস্কি নান পেয়ারস সেক্ষেত্রে আমরা বলবো যে সে যেন প্রত্যেক শ্যামের পরিবর্তে একজন করে মৃশে খাদ্য খাইয়ে দেয় প্রত্যেক শ্যামের পরিবর্তে একজন করে মৃশে খাদ্য খাইয়ে দেয় এটা দ্বিতীয় অপশন যখন ওই মৃত ব্যক্তির বা মহিলার এমন কোনো অভিভাবক নেই বা ওয়ারিস নেই যারা যারা তার পক্ষ থেকে শ্যামটা সে বা শ্যামের কাজেটা ওঠাতে পারবে বা সামর্থ্য এরকম কেউ নেই সেক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে ফি দিয়ে দেওয়া সেক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে ফিদিয়া দেওয়া কিন্তু প্রথম অপশন হচ্ছে কি ওঠানো ওঠানো যদি তার পরিবারের সেরকম লোক থাকে অরিসরা অভিভাবকরা তাহলে অবশ্যই তাকে ওঠাতে হবে আগে কাজ ওঠানো ফিদিয়া ওই ব্যক্তির জন্যে যে সামর্থ্য নন যে সামর্থ্যবান নন শুধুমাত্র তার জন্যই ফিদিয়া তো যে সামর্থ্য যাদের নেই তারা ফিদিয়া দেবে কিন্তু যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই শ্যামের কাজা ওঠাবে এরপর তিনি বলছেন যে ফালাও যদি আমরা মনে করি যে ব্যক্তি তার পনেরোটা সন্তান রেখে মারা গিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার পনেরোটা সন্তান জীবিত আছেন তার পনেরোটা সন্তান জীবিত আছেন ও করলো আর তারা প্রত্যেকে ইচ্ছা করেছে যে তার বাবার বা মায়ের পক্ষ থেকে যে তিরিশটা শ্যাম কাজা আছে তারা প্রত্যেকেই দুটো করে শ্যাম ভাগ করে নিয়ে কাজে উঠাবে প্রত্যেকেই দুটো করে শ্যাম ভাগ করে নিয়ে কাজে উঠাবে তাহলে পনেরোটা পনেরোটা সন্তান দুটো করে নিলে কটা হবে তিরিশটা হয়ে যাচ্ছে তো এরকম ভাগ করে নিয়েও শ্যামের কাজে ওঠানো যাইস এরকম ভাগ করে নিয়েও শ্যামের কাজে ওঠানো যায়স আর যদি কোনো ব্যক্তি তিরিশটা সন্তান হয় যদি কোনো ব্যক্তি তিরিশটা সন্তান হয় তাহলে তিরিশটা সন্তান একটা করে শ্যাম ওঠাবে তবুও কোনো সমস্যা নেই ওরা ফরকা বাইনা সুমুহা ফিও আর এটাও কোনো সমস্যা নেই যে একজন ব্যক্তি আজকে শ্যাম রেখেছে একজন ব্যক্তি কালকে রেখেছে একজন ব্যক্তি পশুধন রেখেছে এরকম দিনের দিনের যে মত পার্থক্য বা দিনটা যে একদিন হচ্ছে না তাতে কোনো সমস্যা নেই একজন ব্যক্তির স্যাম রাখতে পারছে না তাও কোনো সমস্যা নেই একদিনে হচ্ছে না তাও কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে যে তিরিশ জন ব্যক্তি বা পনেরো জন ব্যক্তি বা যার বা তার পরিবারে যারা তার অরেজ বা আছে তারা ভাগ করে নিয়ে স্যামটা কাজে ওঠাবে সেটা একজন হতে পারে পাঁচজন হতে পারে দশজন হতে পারে বা সেটা একদিন হতে পারে পাঁচ দিন হতে পারে বা দশ দিন হতে পারে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে হাতটাম সালা আছে না ইয়মান মোট কথা হচ্ছে যে তিরিশটা শ্যাম পূর্ণ হতে হবে তিরিশটা শ্যাম পূর্ণ হতে হবে তাহলে হয়ে যাবে তাহলেই হয়ে যাবে তো এটা হচ্ছে কাজা ওঠানোর পদ্ধতি হাজার বাল্লা আলব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত